ক্ল্যাশ অফ ক্ল্যানের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আর এই মুহূর্তে আমরা আছি CWOL এর চতুর্থ নাম্বার অ্যাটাকে, অর্থাৎ আজকে আমাদের চতুর্থ নাম্বার অ্যাটাক। তো আমরা এখন পর্যন্ত 29 অ্যাটাক দিয়ে 82 স্টার নিয়েছি, আর আমাদের প্রতিপক্ষ ক্ল্যান নিয়েছে মাত্র 8 স্টার। আর ওদের কথা না বললেই নয়, ওরা এমনিতেই পয়েন্ট টেবিলের তলানিতে আছে। আর সুপারসেল কেন যে আমাদের সাথে এইটা ফালাইছে কিছুই বুঝি না, কারণ ওদের কোনো ধরনের টাউন হল, কোনো ডিফেন্স কোনোটাই ম্যাক্স না। আর সর্বোচ্চ একটা 13 লেভেলের টাউন হল আছে। ও এই ধরনের আইডি নিয়ে কেন যে CWOL খেলতে আসে তা আমার মাথায় আসে না। তো এখন পর্যন্ত আমরা 316 স্টার নিয়েছি, আর আমাদের দ্বিতীয় নাম্বারে যারা আছে তারা 265। আর এ লিগ শেষ হতে হতে আমাদের আশেপাশেও কেউ থাকতে পারবে না। আমাদের আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে যে আমাদের বিডি ভোলা ক্ল্যান নিয়ে। তো আমাদের ক্ল্যান হচ্ছে এখন পর্যন্ত 19 লেভেলের ক্ল্যান। তো আমরা আজকের ওয়ারের মধ্য দিয়েই আমরা পৌঁছে যাব 20 লেভেলের ক্ল্যানে, অর্থাৎ 20-এ যাওয়ার জন্য আর আমাদের প্রয়োজন পড়বে 146 এক্সপির মতো, যাই হোক সামান্য কিছু এক্সপি। বাট আজকে আমাদের লিগ শেষ হলে আমরা পাবো 333 এক্সপি। আজকের অ্যাটাক শেষ হতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি, আর আজকের অ্যাটাকের মধ্য দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের ক্ল্যান লেভেল 20-তে। তো আর কিছুক্ষণ পরেই আমাদের বিডি ভোলা ক্ল্যান দেখতে পারবে 20 লেভেলে। আর মাত্র 8 7 6 5 4 3 গো, অর্থাৎ আমরা ক্ল্যান লেভেল 20-তে চলে গেলাম। আমরা পৌঁছে গেলাম নতুন আরও একটা অ্যাচিভমেন্টে। তো বুঝতেই পারতেছ ক্ল্যান লেভেল 20 মানে কি, আর 20-তে পৌঁছাটা কতটা কষ্ট তা বুঝতেই পেরেছ। তো চ্যাট বক্সে অলরেডি আমাদের মেসেজ চলে আসছে, ক্ল্যান হ্যাজ রিসার্ভড লেভেল 20। তো অর্থাৎ আমাদের ক্ল্যান 20 লেভেলে চলে আসছে। অনেক ত্যাগ তিতিক্ষা এবং হার্ডওয়ার্কের মাধ্যমে আমাদের ক্ল্যানটা আজকে 20 লেভেলে এসে পৌঁছেছে। তবে আমাদের এই ক্ল্যানটা কিন্তু 2016 সালের ক্ল্যান, আর আমাদের এই ক্ল্যানের জন্য প্রত্যেকটা মেম্বার, কোলিডার, ইলিডার সবাই যে পরিমাণে হার্ডওয়ার্ক করেছে, বিশেষ করে আমার কাজিনদের কথা না বললেই নয়, আমার কাজিন রমজান, রুবেল, লিটন এরা খুবই হার্ডওয়ার্ক করেছিল এই ক্ল্যানের জন্য। অর্থাৎ এরা কিন্তু রাত দিন অনেক পরিশ্রম করেছিল, আর আমরা সবাই মিলেই প্রথম ক্ল্যানটা ক্রিয়েট করেছি। আমাদের ক্ল্যানে আলাদা কোনো লিডার নেই, আমরা সবাই কিন্তু লিডার, অর্থাৎ আমরা সবাই আমাদের ক্ল্যানের জন্য কাজ করি, আর সবাই নিজের মতো করে ক্ল্যানের জন্য কাজ করতাম। শুরুর দিকে সেই মেম্বারগুলোকে খুব মিস করি, যারা এতটা অ্যাটাকিং মুভমেন্টে ছিল, এতটা সিরিয়াস মুভমেন্টে খেলতো তাদেরকে খুব মিস করি। যদিও মাঝখানে আমাদের খুব একটা খেলা হয়নি, বাট এখন আবার আমি এবং আমার কাজিন রমজান দুজনে মিলে আবার ক্ল্যানটাকে পুনরায় পরিচালনা করার জন্য ট্রাই করতেছি। এবং মোটামুটি আমরা অনেক পরিশ্রমের পর, প্রায় 6 মাস হার্ডওয়ার্কের পর আমরা আবার চলে আসছি আমাদের ক্ল্যান 20 লেভেলে। তো আশা করি আমরা আবার ক্ল্যানটাকে কন্টিনিউ করে নিয়ে যেতে পারবো। এখন পর্যন্ত আমাদের ক্ল্যান চলে আসছে 20 লেভেলে, আর 20 লেভেলে আসার পর ক্ল্যান লোগোটা অস্থির একটা লোগো হয়ে গেছে, এটা আগুন জ্বলতেছে। বাট এখানে কোনো ধরনের আমরা নতুন কোনো অ্যাচিভমেন্ট পাইনি, শুধুমাত্র লোগোটাই আমাদের একটু বাসতেছে এইটুকুই। বিশে আসার পর ক্ল্যান লোগোটা সত্যি অসাধারণ লাগতেছে। তবে আমাদের ডোনেট রিকোয়েস্ট লেভেল টাইম যা আছে তা বাকি সব কিছু ঠিকই আছে। আমাদের বোনাস ট্রাস সব কিছু আমরা 19-এ যা পেতাম 20-ওর তাই পাবো, অর্থাৎ সামনের দিকে আর কোনো এক্সট্রা কোনো কিছু পাওয়ার হয়তো বা সুযোগ নেই। লোগোর গেটআপটা কিন্তু অস্থির, অর্থাৎ অসাধারণ একটা লোগো। যাই হোক আমরা চলে যাব আমাদের আজকের লিগে, অর্থাৎ আজকের লিগে আমরা আমাদের অ্যাটাকগুলো শেষ করার জন্য ট্রাই করব। আমরা চলে আসছি আমাদের আজকের অ্যাটাকে, অর্থাৎ আমাদের লিগের পঞ্চম দিনের অ্যাটাক আজকে। তো আমরা নাম্বার 1-এ অ্যাটাক করব, আর আমাদের নাম্বার 1-এ যেটা পড়েছে টাউন হল 12, আর 12 হলেও 12 কোনো ম্যাক্স নয়, এটা সবগুলো ওয়ালগুলো ম্যাক্স করেনি, আর ডিফেন্সটা ম্যাক্স আছে। যাই হোক এটা কোনো ব্যাপার না, এটাকে 3-স্টার কনফার্ম করা আমাদের মামুলি ব্যাপার। আমরা যদি কোনো রকমে সবগুলো ট্রুপস এমনিতেই ছেড়ে দেই হিসেব নিকেশ ছাড়া, তাও এটা 3-স্টার কনফার্ম। আর আমাদের সাথে এই লিগে যতগুলো ভেজ পড়েছে আর যতগুলো ক্ল্যান পড়েছে এরা সবগুলোই নড়বড়ে, আর আমাদের ধারে কাছেও এরা থাকতে পারে। এই লিগে 60টি ম্যাচে 60টিতেই কিন্তু আমরা উইন হব, অলরেডি আমরা 4টিতে উইন হয়েছি এবং আমরা এখন যেটা দিচ্ছি এটাতেও উইন হব।
আমাদের আশেপাশেও কেউ আসতে পারবে না। আমরা প্রত্যেকটা অ্যাটাক থেকে 80 উপরে স্টার আনতেছি, 80 প্লাস, অর্থাৎ 30 জন করে অ্যাটাক দিচ্ছি। তো 90 স্টার হওয়ার কথা, বাট আমাদের 80-85 স্টার পর্যন্ত আসে, আর 5 স্টার কোনো রকমে মাইনাস যায়, আবার অনেক সময় অ্যাটাক করা হয় না। তো যাই হোক, সব মিলিয়ে আমাদের অ্যাটাকটা খুব দারুণ যাচ্ছে, আর আমাদের বেস থেকে ওরা কোনো রকমে নিচ্ছে, কোনো রকমে 20-30-40 স্টার নিচ্ছে, কারণ ওরা আমাদের বেসগুলো ক্লিয়ারই করতে পারে না। আমাদের ম্যাক্সিমাম বেসগুলোই ম্যাক্স বেস, আর ওরা যেগুলো পড়েছে ওদের ম্যাক্সিমাম বেসগুলো আসলে একটু নড়বড়ে। তো যাই হোক, CWL খেলতে হলে অবশ্যই বেস হার্ড হতে হবে, হার্ড বেস ছাড়া CWL খেলা সম্ভব না। যাই হোক, এই মুহূর্তে আমাদের অ্যাটাক সব কিছু ঠিকঠাক আছে, আর আমরা দিচ্ছি একটা হাইব্রিড অ্যাটাক। আর হাইব্রিড অ্যাটাকের কী কী ট্রুপস ইউজ করছি এটা দেখতেই পারতেছো, আর আমরা ম্যাক্সিমাম টাইমে হাইব্রিড অ্যাটাকই ইউজ করে থাকি। তো এটা 3 স্টার কনফার্ম করব, এবং আমি আমার সবগুলো অ্যাটাক ক্লিয়ার করে দেব, কারণ আমার টোটালি অ্যাটাক হচ্ছে 10টা। আমার 10টা অ্যাটাক আমি ক্লিয়ার করে দেবো, অর্থাৎ আমি 10টা আইডি খেলি, আর আমার 10টা অ্যাটাকই আমি ক্লিয়ার করে দেবো, আর এটা সব কিছু কমপ্লিট, 3 স্টার কনফার্ম। আমরা চলে যাব পরবর্তী অ্যাটাকে, তবে আমি একটু ভিডিওটাকে খুব ফাস্ট করে দিচ্ছি যাতে করে বেশি লম্বা না হয়। তো আমরা চলে আসলাম আমাদের পরবর্তী অ্যাটাকে, আর আমাদের পরবর্তী অ্যাটাক দিয়েছি আমরা নাম্বার 2-তে। তো নাম্বার 2 এখন আমরা ক্লিয়ার করব, আর নাম্বার 2 ক্লিয়ার করার জন্য আমরা যা করব সেটা হচ্ছে যে এখান থেকে প্রথমত, এটাও যেহেতু হাইব্রিড অ্যাটাক, আমরা কুইনকে ঢুকিয়ে দেবো, যাতে করে কুইন চার্জের আমরা কুইনের জন্য জায়গা করে দেবো। দুপাশে বেবি ড্রাগন ব্যবহার করেছি যাতে করে কুইনটা ঠিক মাঝ বরাবর ঢুকে যেতে পারে। কুইন দিয়ে আমরা যেভাবে ফার্নেল ক্রিয়েট করতে চাচ্ছি আমাদের ঠিক সেভাবেই ফার্নেল তৈরি হচ্ছে, আর এদিক থেকে বেবি ড্রাগন কিন্তু আমাদের এগুলো ক্লিয়ার করে দিয়েছে। তবে আমাদের লুন ছাড়া উচিত ছিল, একটু আগে ছাড়া উচিত ছিল, যাতে করে আমাদের হিলারগুলো ড্যামেজ না হয়ে যায়। যদিও আমাদের কুইনটা এইদিকে ঘুরে চলে আসছে, তারপরেও কোনো ব্যাপার না, আমরা এদিক থেকে অ্যাটাক শুরু করে দেবো, আর এখান থেকে অ্যাটাক শুরু করলে আমরা অবশ্যই ক্লিয়ার করে নিতে পারবো। এটা 3 স্টার চোখ বন্ধ করে নেওয়া যাবে, আর এগুলো আমরা সবগুলো স্পেলও আমাদের ব্যবহার করা লাগবে। এবারের CWLটা আমাদের কাছে ঠিক জমে উঠেনি, কারণ আমাদের ক্লানের সাথে কোনো ক্লান ট্যাক্কা দিতেই পারতেছে না, যদিও আমাদের প্রত্যেকটা মেম্বার অ্যাক্টিভ। তারপরেও আমরা অ্যাক্টিভ না থাকা সত্ত্বেও কিন্তু মোটামুটি এখন সব অ্যাক্টিভ, বাট আমরা আরও সিরিয়াসলি অ্যাক্টিভ হয়ে যাচ্ছি। আমাদের নেক্সট CWL কিন্তু আরও অ্যাক্টিভ মোমেন্টের দেখতে পারবে, আর সব আমরা ট্রাই করবো যে 15 টাউন হল নিয়ে করার জন্য। যাই হোক, এখন যেটা আছে আমাদের, যেগুলো আছে সেগুলো আমাদের ম্যাক্স টাউন হল, আর আমরা ওগুলো নিয়ে ট্রাই করতেছি। আর চাইলে তোমরাও আমাদের ক্লানে চলে আসতে পারো, আমাদের ক্লানে কিন্তু এখন সব কিছু কন্টিনিউ ওয়্যার চলতেছে, আর আমরা লাস্ট ওয়্যার কিন্তু 40 জন নিয়ে সার্চ দিয়েছি। আশা করি তোমরা আমাদের ক্লানে আসবে, তোমাদের যদি কোনো ক্ল্যান না থাকে, ভালো কোনো ক্ল্যান না থাকলে আমাদের ক্লানে চলে আসতে পারো এবং আমাদের সাথে ওয়্যার করতে পারো। তো এখন পর্যন্ত আমাদের সব কিছু ঠিকঠাকই আছে, আমরা এটা দিয়েও ক্লিয়ার করে নিয়েছি। তো নাম্বার 2 আমরা ক্লিয়ার করে দিয়েছি, আর আমরা চাইলে সবগুলোই ক্লিয়ার করে দিতে পারবো, আর সবগুলো অ্যাটাক দেখিয়ে আমি ভিডিওটা লম্বা করব না, যেহেতু আমাদের এগুলো একদম ইজি ইজি। আজকের ভিডিওটা মূল করার উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের বিডি ভোলা ক্লেন কিন্তু 20 লেভেলে পৌঁছে গেছে, তোমরা আমাদেরকে চাইলে কংগ্রাচুলেশন জানাতেই পারো। সো আজ ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ওকে, আল্লাহ হাফেজ।